আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আপু, আমরা ভালো আছি, আমি ভালো আছি, আপনি আপনি আশা করি ভালো আছেন, বলেন। না ভাইয়া, 2 দিন ধরে আপনাদের জন্য অপেক্ষা করে আজকে আপনাদের পাইছি। 2 দিন ধরে লাইভ করেন নাই আপনার? হ্যাঁ আপু, আমরা একটু আমি একটু ইদানিং খুবই ব্যস্ত আছি, আমার খুবই কাজ চলছে, প্রজেক্টের কাজ চলছে, আমি আপাতত একটু ব্যস্ত আছি, কয়েকদিন পরে আবার রেগুলার হতে পারবো, কিছুদিন পরে, আপাতত একটু ব্যস্ত আমি। তবে অমিত ভাই কিন্তু লাইভ গুলা করছে মাঝে মাঝে, অমিত ভাই লাইভে যুক্ত হতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 ভাইয়া, আপনার সাথে কথা বলার আমার মানে অনেক দিনের মানে শখ, মানে আপনার ওই মানে সংশয়ের ওটা পড়ছি। বাট মানে আমি হচ্ছে পুরো একটা ডিপ্রেশনে ছিলাম, অনেকটা কাটে উঠতে পারছি, কিন্তু এখন মানে কিছু কথা বললে আমার একটু ভালো লাগবে। মানে এতটা ডিপ্রেশন ছিলাম রিলিজন নিয়ে যে আমি 2-3 বার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি, করি নাই কোনো ভাবে, মানে হয় নাই হাজবেন্ডের কারণে। ও সবসময় উঠ দিচ্ছে উঠ দিচ্ছে, মানে এতটা প্যারাদায়ক জিনিস মানে আমার লাইফে না দেখি নাই, কি বলবো। আচ্ছা আচ্ছা আপু, আপনার কথা কিন্তু একটু কেটে কেটে যাচ্ছে, আপনার ইন্টারনেটের কারণে আপনার কথা একটু কেটে কেটে যাচ্ছে, তাহলে আপনি ভাইয়া যদি কোনো এমডি প্রশ্ন দিয়ে থাকে কথা তাহলে বলেন। বলতেছি তো? জি ভাইয়া, আচ্ছা জি আচ্ছা ভাইয়া, আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে, হ্যাঁ প্রথম একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে আমি যখন মানে মেয়েদের ব্যাপার নিয়ে পড়তাম আমার অনেক খারাপ লাগতো, তো এক সময় আমি 4টা বিয়ে কেন জায়েজ করছে এটা নিয়ে প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম। পরে হচ্ছে জাকির নায়কের একটা ভিডিও দেখছিলাম, ওইখানে ওনার কথা ছিল যে পৃথিবীতে মানে মেয়ের সংখ্যা বেশি, মানে আমেরিকাতে 2 মিলিয়ন বেশি, বিভিন্ন দেশে মেয়ের সংখ্যা বেশি, এর কারণে হচ্ছে মেয়েদেরকে হাজবেন্ড শেয়ার করতে হবে। মানে ওনার এই লজিকটা কতটুকু যৌক্তিক সেটা আমি জানতে চাই, মানে এটা তো খুবই ওনার কি হাস্যকর কতটা কথা, কোনো ভিত্তি আছে? খুবই হাস্যকর কথা। তাহলে চীনে পুরুষের সংখ্যা বেশি, চীন হচ্ছে সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি, হচ্ছে চীন, জি, চীন 38 মিলিয়ন হচ্ছে বেশি, 38 মিলিয়ন ছেলে চীনে বেশি। হচ্ছে পুরুষের সংখ্যা বেশি, তাহলে তো সেখানে পুরুষদেরকে শেয়ার করা উচিত, এক একটা নারীর তো 4-5টা করে বিয়ে করা উচিত একই সূত্র অনুসারে, যদি এটা না যুক্ত ভাইয়া, থাকে। এক্ষেত্রে উনি অনেক নেগেটিভ, উনি বলবে ছেলেদের রোজা রাখতে, কারণ ছেলেরা একসাথে মানে ইয়ে করতে পারবে না, মেয়েরা হচ্ছে ছেলে ইয়ে করতে পারবে না, 3-4টা বিয়ে করতে পারবে না, এটা সম্ভব না। আর উনি আরেকটা কথা বলে, কিন্তু সেটা হচ্ছে যে কিন্তু কিন্তু একটা মেয়ে, ঋদ্ধিতাপু, ঋদ্ধিতাপু একটা জিনিস জি আমি বলেন, একটু উল্লেখ করে নিই, যে জি ছেলে একটা ছেলে এবং একটা মেয়ের যে বায়োলজিক্যাল গঠন, এই গঠন অনুসারে একটা ছেলে কিন্তু ধরেন স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, স্বামী স্ত্রীর যে যৌন জি সম্পর্কটা, একটা ছেলে জি কিন্তু একবার যদি সে যৌন সম্পর্কটা করে তারপরে কিন্তু সে জি টায়ার্ড হয়ে যাবে, সে মানে জি এটা এটা এটি খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা মেয়ে কিন্তু কন্টিনিউয়াসলি 10 জনের ভাই আমি সাথে বিবাহিত, বা 10 বার 10 বার করতে পারবে, তাহলে তো একটা মেয়ের এটা জি মানে জি হওয়া উচিত ছিল যে একটা মেয়ের 10টা পুরুষের সাথে 10টা স্বামী রাখবে সে, মানে যদি বায়োলজিক্যাল বায়োলজির এই জিনিসটা যদি যুক্তি হিসেবে মেয়েরা উপস্থাপন করে তাহলে এটা তো আরো বেটার যুক্তি, কারণ একটা মেয়ে মাল্টিপল টাইম এই কাজটা করতে পারে, কিন্তু একটা ছেলে কিন্তু খুব করতে ম্যাক্সিমাম পারে না 2 বার 3 বার দিনে 3 বার, খুব ভাই। বেশি হলে আরেকটা মানে কথা, জনি সিন্সের মতো লোক হলে হয়তো 4 বার 5 বার, কিন্তু একটা সাধারণ মেয়ে কিন্তু এই জিনিসটা একটানা 10 বার করতে পারবে। অমিত ভাই আপনার কি মনে হয় বিষয়টা সম্পর্কে? অবশ্যই আছে ভাই, আপনি একদম ঠিকই বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে সেটা অনেকেই মানতে চায় না, কিন্তু আপনি কথাটা একদমই ঠিক বলেছেন, এইটা কোনো লজিকই নয় যে প্রথমত এইটা কোনো লজিক নয় যে ফিমেলের সংখ্যা বেশি বলে সেই জন্য ইয়ে করতে হবে, সেই জন্য বেশি বেশি মানে 3 জন 4 জন এমনি বিয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই আসিফ ভাই। কিন্তু হ্যাঁ ভাইয়া তারপরে আমাকে বলেন, আমেরিকার যে 2 মিলিয়ন মেয়ে বেশি, তারা কি জাকির নায়ককে দিয়ে বিয়ে প্রস্তাব দিবে আপনি বলেন, বা কোনো মুসলমানকে বিয়ে করবে শেয়ার করবে আপনি বলেন? এরা এত টেনশন না না, করে এখানে কেন একটা এগুলো নিয়ে? এখানে একটা ট্রিক্স, এখানে জাকির নায়ক যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে সেই জিনিসটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে একজন একটা সাধারণ জনগোষ্ঠীর ভিতরে যে গড় আয়ুটা থাকে, সেই গড় আয়ুটা হিসাব করলে দেখা যায় মেয়েদের গড় আয়ুটা একটু বেশি হয়, মানে হচ্ছে গিয়ে তারা একটু বেশি বাঁচে। এখন মনে করেন একটা ছেলে স্বাভাবিক ভাবে একটা ছেলে বাচ্চা হচ্ছে কি ধরেন 65 বছর একটা দেশে, আর মেয়েটা বাচ্চা হচ্ছে 70 বছর, তাহলে জি জি তাহলে যে জিনিসটা হয় যে এই যে 5 বছর একটা মেয়ে বেশি বেঁচে থাকতেছে, এই 5 বছরটা যখন অনেক বড় একটা জনগোষ্ঠীর ভিতরে হয় তখন সেটা গড় ইয়াটাকে বৃদ্ধি করে, জি এখানে দেখা যায় যে কিন্তু জাকি নাই কিন্তু তাদেরকেও ইনক্লুড করে বলেছে, এখন তারা কিন্তু আসলে বিবাহযোগ্য মানে মানুষ না, সেই নারীরা কিন্তু বিবাহযোগ্য মানুষ না, মনে করেন 60 বছরের পরে একটা মেয়ে বেশি দিন বাঁচে একটা ছেলের থেকে, যেহেতু মেয়েদের গড় একটু বেশি থাকে মেয়েদের হরমোনের কারণে, জি মেয়েটা একটু বেশি দিন বেঁচে থাকে আর কি। এখন এদেরকেও জাকির নায়ক উইখানে অ্যাড করেছে যে বিবাহ, এরা কিন্তু বিবাহযোগ্য না, এই এই বয়সে কিন্তু কোনো মানুষ বিয়ে করে না। অমিত ভাই আপনি কি এই ট্রিক্সটা বুঝতে পেরেছেন যে জাকির নায়ক হ্যাঁ ট্রিক্সটা ভাই, দিয়েছে এখানে? একদমই একদমই কারেক্ট আসিফ ভাই, একদমই কারেক্ট বলেছেন।
ভাইয়া এরপরে তিনি আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে একজন পুরুষ যদি একাধিক মেয়ের সাথে থাকে সেটাতে কোনো রোগ হয় না, এটা সাইন্টিফিক্যালি ইম্প্রুভ। আর যদি একটা মেয়ে একাধিক ছেলের সাথে থাকে সেটা নাকি রোগ হয়। আমি বুঝলাম না এটা কিভাবে সম্ভব, মানে রোগ তো যে কোনো মাধ্যমে ছড়াইতে পারে, তাই না ভাইয়া? এটা অমিত অমিত ভাই আরো ভালো বলতে পারবেন। আসলে এরকম কোন রকম ইয়ে নেই, মানে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার মেল বা ফিমেল যেই রাখুক, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার মেল বা ফিমেল যেই রাখুক, সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যে আনসেফ যদি ইন্টারকোর্স হয় তখন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকতেই পারে, হতেই পারে। আসিফ ভাই আপনাকে আর বেশি সময় দিতে পারবো না, আপনি একটু নেটে সার্চ করবেন ফেট্রিক ভুলার, ফেট্রিক ভুলার লিখে সার্চ করবেন, ফেট্রিক ভুলার নামক একজন বিজ্ঞানী, তিনি প্রমাণ করেছেন অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি ঘটতে পারে, সেই জিনিসটা হাতে নাতে প্রমাণ করেছেন, প্রমাণ করে সেটা এখন একটা প্রতিষ্ঠিত সত্য। অমিত ভাই আমি কি ঠিক বলছি? হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই। আপনি যদি একটু দেখাতেন তো মানে সুবিধা হতো। আশিক ভাই আপনি একটা কাজ করুন, আপনি আরেকদিন আসুন, নইলে একদিনই সব প্রশ্ন করে নিলে হবে, তাহলে আর কোনোদিন আসবেন আমাদের লাইভে। আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই, এটা তো আমাদের স্কুল স্কুল লেভেলের বই তো এই জিনিসটা লেখা দেওয়া আছে, যে ইন্টারনেটের যে প্রাণী বিজ্ঞান বই সেই বইটার ভিতরেও লেখা আছে। আমি ফেড্রিক জি ভাই সেই বইটার ভিতরে লেখা আছে যে মানে গবেষণাগারে হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে। এটা তো মানে এরপরে তো আরো অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে যে এখন এখানে বলা আছে কোনো প্রাণ তৈরি হয়নি, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। প্রাণের ইয়াটা কি, প্রাণের ব্যাপারটা কি, প্রাণের ব্যাপারটা কোথা থেকে? প্রাণ জিনিসটা তো জৈব যৌগের একটা ব্যাপার, তাই না? এটা হচ্ছে ফেড্রিক ভুলারের উইকিপিডিয়া প্রোফাইল, সেটা আপনি পরে দেখতে পারেন, বাংলাতে এই জিনিসটা আছে, বাংলাতে এই জিনিসটা আছে। উনি যে জিনিসটার জন্য উনি বিখ্যাত, আধুনিক জৈব রসায়নের জনক হিসেবে অনেকে ধরা হয়, এবং তিনি এই জিনিসটা প্রমাণ করেছেন যে এই যে প্রাণ শক্তি মতবাদ যে আগে যেটা ছিল, আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে পুরনো একটা ধারণা, প্রাচীন একটা ধারণা, যে আগে যে ধারণাটা প্রচলিত ছিল শতাব্দী কাল ধরে প্রচলিত প্রাণ শক্তি মতবাদের অবসান ঘটান এবং তখন থেকে আধুনিক জৈব রসায়নের অগ্রযাত্রা শুরু হয়। এটি প্রমাণ করে যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সংশ্লেষণ করা সম্ভব, অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি ঘটা সম্ভব, এই জিনিসটাই তিনি ভাই। জৈব যৌগ মানে কি হচ্ছে? প্রাণ থাকতে হবে। জৈব যৌগ হচ্ছে প্রাণের মানে মৌলিক জিনিস, জৈব যৌগ থেকে পরবর্তীতে প্রাণের উদ্ভব ঘটেছে। অমিত ভাই তো চলে গেলেন, দেখা যায় অমিত ভাই যদি আপনি আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে আবার চলে আসেন, আমরা তাহলে এটা নিয়ে আপনি আরেকটু পরে লেখা করেন যে জৈব যৌগ কাকে বলে এবং জৈব যৌগের সাথে প্রাণের সম্পর্কটা কি, এটা নিয়ে আবার পরে লেখা করেন, আবার আরেকদিন এসে আমাদের তো লাইভ শেষ হয়ে যাচ্ছে না, আমরা আবার আসবো আরেকদিন আমরা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন এসে এই টপিকটা আবার। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ ভালো থাকেন তাহলে। আপনি জন্য শোনা যাচ্ছে বলেন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে এই ধরেন এলিয়ান বিষয়, এটা কতটা সত্য এই জিনিসটা? কতটা সত্য বলতে কোন জিনিসটা, এলিয়ান বিষয়ে ঠিক কোন জিনিসটা, মানে এরা কি সত্যি সত্যি কি এক্সিস্ট করে নাকি? এরা এরা বলতে কারা আসলে? এলিয়েনের সংজ্ঞাটা আপনি যেভাবে বুঝতেছেন, আমি যদি ওইভাবে না বুঝি তাহলে তো আমি কথা দিতে পারি না। এলিয়েন মানে যতদূর আমরা জানি আর কি, এলিয়েন বিষয়ে ধরেন অন্য গ্রহে প্রাণী আমাদের থেকে অনেক ইন্টেলিজেন্ট, এই ধরনের কিছু কি এক্সিস্ট করে? এই ধরনের কিছু এক্সিস্ট করে কিনা এটা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু এই ধরনের কোনো কিছু প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওকে, তাহলে যে মানুষ যে বলে কিংবা এরিয়া 52 এই ধরনের জিনিসগুলো যে আছে, এগুলো কি? সেইগুলো সেগুলো তো এমনি মজা করার জন্য বলে লোকজনের সাথে, মানুষ তো অনেক কিছু করে। ওকে, না এই বিষয়ে জানার দরকার ছিল আর কি, কারণ আমি 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 ওই কিছু আর কি ওই মুমিন ভাইদের জিজ্ঞাসা করছিলাম যে এই ধরনের কিছু আছে নাকি, কিংবা যে কোনো ধর্মের মধ্যেই আর কি, ধরেন এই ধরনের কোনো যেমন মানুষ আর জিন ছাড়া অন্য কোনো কিছু তারা কি লিখছে নাকি তাদের বইয়ের মধ্যে? তো তারা বললো যে তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আচ্ছা, আর দ্বিতীয় যেটা হলো, ধরেন এই যে ধরেন আপনার আমরা এখন ওই মঙ্গল গ্রহে বসবাসের কথা চিন্তা ভাবনা করতেছি, মানে ফিউচার সম্বন্ধে যা যা প্রশ্ন আমার, ঠিক আছে,
তো যদি আমরা মঙ্গল গ্রহে ধরেন বসবাসের ব্যবস্থা করে ফেলাই, তাহলে মনে করেন যে এই ধরনের কিছু আছে নাকি জনগণকে? যেমন ধরেন আমরা দ্বিতীয় বাসস্থান হিসেবে মনে করেন যে পৃথিবীর অবস্থা তো তেমন একটা ভালো না, যদি আমরা চিন্তা ভাবনা করি সেই আর কি, আর কি আপনার পরিবেশ কিংবা বায়ু দূষণ এইসব জিনিস যদি আমরা চিন্তা ভাবনা করি, তো সবাই তো যেমন এলন মাস্ক উনি তো ওই জায়গায় বসতির কথা চিন্তা ভাবনা করতেছে, তো এই ধরনের কিছুই আর কি। তো এই ধরনের কিছু কি ধর্মগ্রন্থে লেখা আছে যে আমরা কোনো অন্য গ্রহে গিয়ে বসবাস করবো কিংবা? আর ধরেন যদি আমরা যদি মনে করেন যে যদি করে ফেলালাম বসতি ওই জায়গায়, তাহলে কি ধর্ম কই যাবে ওই ধর্ম জিনিসটা? কারণ ধর্মে তো এইসব বিষয়ে কোনো কিছুই লেখা নাই। ভাই ধর্ম সত্যি বলতে কি ধার্মিকরা এই জিনিসটা করে, তারা করে কি বিভিন্ন রকম দাবি করে, আজ যদি কিছু দাবি করে, হ্যাঁ এমন এমন সব দাবি করে, এই দাবিগুলো শুনলে মানে আস্তে আস্তে পেটে খিল ধরে যায়, এরকম দাবি অনেকে করে। কিন্তু সত্যি বলতে এই ধরনের কোনো কথাবার্তা তাদের না তো তাদের ধর্মগ্রন্থে আছে আর না তো এই ধরনের কথাবার্তা এগুলো সত্য। বুঝতেছেন ভাই? ওকে ভাই ধন্যবাদ এই আর কি। আচ্ছা 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 ঠিক আছে ভাই, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন, বাই বাই। আচ্ছা।